নামে সিটি কর্পোরেশন, বাস্তবে নেই নাগরিক সুযোগ সুবিধা। কুমিল্লায় দেশের নবীন এ সিটি জলাবদ্ধতা, যানজট আর মাদকের আগ্রাসনে বিপর্যস্ত। নাগরিক সুবিধায় পরিপূর্ণতা আনতে আরও একবার সুযোগ চাইলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু, আর জয়ী হলে এক মাসের মধ্যে দুর্নীতি নির্মূলের ঘোষণা দেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। কুমিল্লা থেকে আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম, ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন। ব্যাংক অ্যান্ড ট্যাঙ্কের শহর হিসেবে কুমিল্লার ঐতিহ্য পুরনো। উল্টো দিকে শহরে বয়ে যাওয়া কান্দির খাল সহ বিভিন্ন ক্যানেলগুলোর বিপর্যস্ত পরিস্থিতি এই শহুরে জীবনকেই করেছে দুর্বিষহ। মূল্যবান ভোটটা দাঁড়াকে আমরা প্রয়োগ করি, কিন্তু সেই হিসেবে আমরা কাজ পাই না কুমিল্লা সিটি কর্পোরেশনে। তো কিছু পাই না, ওই বোর্ডে দিই, প্রতি বছর এলে বোর্ডে দিই আমরা। শহরে ভোট আসে, মানুষ বুক বাঁধে আশায়। তৃতীয় দফায় তাদের নতুন স্বপ্ন দেখায় প্রার্থীরাও। কেউ বলেন দুর্নীতি হবে ধূলিসাৎ, কেউ বা থাকতে চান অভিযোগের দায় থেকে মুক্ত। আমি মেয়র হতে পারলে কুমিল্লার মানুষের জন্য আমার সময় ব্যয় করব, কুমিল্লার মানুষের সুখের জন্য, শান্তির জন্য আমি আমার সমস্ত পদক্ষেপ নেব। আমরা যেগুলো অসম্পূর্ণ করতে পারা কাটছে, এগুলি এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা বড় বাজেট দিছে, ওই বাজারটা দিয়ে আমরা অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ চেষ্টা করব। প্রচারণায় মেয়র প্রার্থীদের ছাপিয়ে উৎসবের জৌলুস ছড়িয়েছেন কাউন্সিলররা। আমার এলাকায় আজকে থেকেই টহল জোরদার করে প্রশাসনের তৎপরতা শুরু করে সন্ত্রাসীদেরকে, মানে যাতে সন্ত্রাসীরা যাতে মাথা ছাড়া না দিয়ে উঠতে পারে সেই ব্যবস্থা করার জন্য। আমি মাদক ব্যবসা এক নম্বর বন্ধ করবো, দুই নম্বরে আপনার ড্রেন ব্যবস্থা, ড্রেনেজের খুব খারাপ অবস্থা, ড্রেন ব্যবস্থা আমি ঠিক করব। ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যাই থাকুক, শেষ পর্যন্ত সুষ্ঠু হোক সাধারণের ভোট, এই প্রত্যাশা কুমিল্লাবাসীর। ভোট আসলেই বাহারি প্রতিশ্রুতির চমক নিয়ে প্রচারণায় নামেন প্রার্থীরা, আর ভোটাররাও সেই চমকে আস্থা নিয়ে জেতান কোনো না কোনো প্রার্থীকে। কিন্তু কতটা মেটে ভোটারের সেই আস্থার স্বাদ, ঘুরে ফিরে সেই প্রশ্নই রয়ে গেল কুমিল্লার ভোটারদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, কুমিল্লা।